নমস্কার, আমি নবীন। ডিজাইন গো চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ নিশ্চয়ই প্রথম স্টার্টিং দেখে বুঝে গিয়েছো কি করতে চলেছি। আজ দেখাবো ওয়েডিং অ্যালবামের একটা পেজ ক্রিয়েটিভ কিভাবে তৈরি করব। তার আগে আরেকবার, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, প্রতিটা ভিডিওর নোটিফিকেশন অতি সহজে আপনার কাছে যাতে পৌঁছে যায়। কি ভাবছেন, সাবস্ক্রাইব করে দিন। একটা পেজ নিলাম, 12 আঁচের একটা পেজ নিলাম, 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটা পেজ নিলাম। ওকে, এরপর একটা পিকচার নেব। একটা ডুয়েল পিকচার নিলাম, এই পিকচারটা নিলাম, এটা কালার কারেকশন করে নিলাম, লেভেল ঠিকঠাক করে নিলাম, ব্রাইটনেস করে নিলাম এবং একটু পেস করলাম। এই প্রত্যেকটা প্লাগইন নিয়ে একটা ভিডিও অলরেডি তৈরি করা আছে, কিভাবে ইনস্টল করবে এবং কিভাবে ওইটার উপর কাজ করবে সেটা দেওয়া আছে, এবং সেই ভিডিওর ডেসক্রিপশানে এই প্লাগইনের লিঙ্কটা দেওয়া আছে। ওকে, চলুন এবার ভিডিও আসা যাক। ছবিটা পেজে ফেলালাম, এই পিকচারটা এই পেজে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, দেন ওকে প্রেস করলাম, ক্লিয়ার। এরপর এখান থেকে সিলেকশন রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুলটা নিলাম, F7 লেয়ার। এরপর নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল শিফট এন অল ব্যাক পেজ, লেয়ারটা ফুলফিল করলাম। টেন এন্টার, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, ওকে, ফিলটা আউট করে দিলাম, স্ট্রোক দিলাম, হালকা হোয়াইট স্ট্রোক দিলাম এবং ড্রপ শ্যাডো দিলাম। ফেডটা কমে দিলাম, দেন ওকে। এটাকে অল্ট শিফট অল্ট প্রেস করে কপি করতে থাকলাম, অল্ট প্রেস করে কপি করতে থাকলাম। এরকম ভাবে পুরোটা কপি করব, ক্লিয়ার। এখান থেকে পুরো লেয়ার গুলোকে মার্জ করে দেব। মার্জ করে দিলাম, কন্ট্রোল জে পেস্ট করলাম, ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে পেস্ট করে ডুপ্লিকেট। এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, দেন এ পাশে আর একটা ডুপ্লিকেট করে এদিকে দিয়ে দেব, ক্লিয়ার। নিচে যে লেয়ার পিকচারের যে লেয়ারটা আছে এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল জি প্রেস করে, এটাকে কন্ট্রোল জি প্রেস করে, এই লেয়ারটাকে কন্ট্রোল জি প্রেস করে ডুপ্লিকেট করলাম। এটাকে সবার উপরে তুলে নেব, দেন এটাকে মাস্কিং করব। এরপর ইরেজার টুলটা নেব, ব্রাশটা ছোট বড় করব থার্ড ব্যাকেট দিয়ে। এখানে অবশ্যই স্প্রেড ব্রাশ নেব,
উপরে অবশ্যই এখানে যেন কালো কালারটা সিলেক্ট থাকে, নিচে হোয়াইট, এরকম হালকা করে। হালকা করে ইরেজ করতে থাকো, ক্লিয়ার। এরপর নিচের লেয়ার থেকে ডুপ্লিকেট করে এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেবো, কন্ট্রোল শিফট ইউ, ক্লিয়ার। সুন্দর একটা ক্রিয়েটিভিটি ডিজাইন দাঁড়িয়ে গিয়েছে। এখানে ড্রপ শেডো দেওয়ার ফলে এখানে থ্রিডি পিকচারটা লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।